চলচ্চিত্র যদি না থাকে এত সমিতি দিয়ে কি হবে সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর বিষয়টি আরো স্পষ্ট হয়ে উঠেছে সিনেমা নয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে এফডিসি তে চলছে মাতামাতি সিনেমা ও প্রেক্ষাগৃহের সংখ্যা কমে গেছে আশঙ্কাজনক হারে কমেছে এই খাতে বিনিয়োগকারী এরকম বাস্তবতায় চলচ্চিত্রের মানুষেরা সবাই যেন সমিতি নিয়ে ব্যস্ত নির্বাচন ঘিরে তাদের মধ্যকার বিভক্তি পৌঁছে গেছে চরম পর্যায়ে একের বিরুদ্ধে অন্যের অভিযোগ বিষাদাগারে সাধারণ মানুষ বিরক্ত ফেসবুক ইউটিউবে সমিতিগুলো বিভিন্ন সংবাদের নিচে মন্তব্য করলে সেটা বোঝা যায় অথচ রাজ্জাক আলমগীর ইলিয়াস কাঞ্চন মাহমুদ কলি রুবেল মান্না সাকিব খান সহ অনেকেই শিল্পী সমিতির নেতৃত্বে ছিলেন তখন কে ছিলেন সভাপতি আর কে ছিলেন সাধারণ সম্পাদক বা সদস্য তা নিয়ে ভক্তদের কোনো আগ্রহ ছিল না কারণ শিল্পীদের কাছে সাধারণ মানুষ চান হৃদয়স্পর্শী সিনেমা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জ্যেষ্ঠ পরিচালক কাজী হায়াত বলেন ছবি বানাতে কখনোই কোনো সমিতির প্রয়োজন হয় না ছবি বানাতে দরকার পরিচালক আর ফাইলান্সার সমিতি নিয়ে নানা অস্থিরতায় চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ফাইলান্সাররা যারা কিছু লগ্নি করতে আসবেন তারা ভাববেন এরকম নোংরা পরিবেশে কেনই বা ইনভেস্ট করব। একই সঙ্গে শিল্পী পরিচালক প্রযোজক থেকে শুরু করে কলা কৌশলীদের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন সিনেমার কাজ কমে গেছে বলে শিল্পীরা সমিতি নিয়ে মেতে থাকেন বলে মনে করেন জ্যেষ্ঠ অভিনয় শিল্পী ও পরিচালক সুচন্দ্রা তিনি বলেন এফডিসিতে চলচ্চিত্র নির্মিত হবে এখানে কাজ করেন সৃষ্টিশীল মানুষেরা তাদের কাজ দেখে দেশ বিদেশের মানুষ দেশীয় কোষ্টি কালচার সম্পর্কে জানবেন আর চলচ্চিত্রে মানুষদের শ্রদ্ধা করবেন কিন্তু এখন হচ্ছে এর বিপরীত এখানে কেন দলাদলি দ্বন্দ্ব সংঘাত কাদা ছোড়াছুরি ঘটনা ঘটবে আমি বলবো দেশের গুরুত্বপূর্ণ এই মাধ্যমের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা ফিরিয়ে আনার সময় এখনো আছে সমিতি প্রসঙ্গে চিত্রনায়ক ও প্রযোজক বক্তব্য হচ্ছে শিল্পীদের কার ছবি সংখ্যা কত কত বেশি বেশি কে কাজ পাবো সেদিকে নজর না দিয়ে এফডিসিতে আমরা অন্যদিকে বেশি নজর দিচ্ছি সমিতির দুবারের সভাপতি সাকিব খান বলেন সমিতি দিয়ে চলচ্চিত্র শিল্প টিকে থাকবে না শিল্পীকে বাঁচতে হলে কিংবা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি টিকে রাখতে হলে ছবি কাজ নিয়ে ভাবতে হবে মানসম্মত কাজ দিয়ে দর্শকের মন জয় করতে হবে